আমার চ্যানেল জিওগ্রাফি স্কেপে তোমাদের সবাইকে স্বাগত। চ্যানেলটি সম্পর্কে তোমাদের যদি কোনো সাজেশন থাকে অথবা যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও। সাধারণত কোন স্থানের অবস্থান নির্ণয় করতে হলে আমরা অক্ষাংশ ও দ্রাঘিমাংশের সাহায্য নিয়ে থাকি। UTM হলো এমন এক প্রজেকশন যেখানে মিটারের ব্যবহার করে কোন স্থানের সঠিক অবস্থান নির্ণয় করতে হয়। UTM এর পুরো কথা হলো ইউনিভার্সাল ট্রানভার্স মার্কেটার। এই প্রজেকশনের ধারণা মানে ট্রানভার্স মার্কেটার প্রজেকশনের ধারণা প্রায় 18 সেঞ্চুরিতেই পাওয়া যায়, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকে এর ব্যবহার বাড়তে থাকে। UTM প্রজেকশন বর্তমানে বহুল ব্যবহৃত হয় এবং এর অন্যতম কারণ হলো এর নিখুঁত পরিমাপ করার পদ্ধতি। 1 মিটার এলাকাও এই প্রজেকশনের সাহায্যে সঠিকভাবে মাপা যায়। মার্কেটার প্রজেকশনকে সিউডো সিলিন্ড্রিক্যাল কনফর্মাল প্রজেকশন বলা হয়, কারণ এটা অনেকটাই সিলিন্ড্রিক্যাল প্রজেকশনের মতো, কিন্তু এখানে শেপটা প্রিজার্ভ করা হয় বা শেপটা সংরক্ষিত হয়, কিন্তু এরিয়া এবং ডিস্টেন্সের ডিস্টোরশন দেখা যায়। ইউনিভার্সাল মার্কেটার প্রজেকশনে আড়াআড়ি ভাবে রাখা সিলিন্ডার বা হরাইজেন্টালি ভাবে রাখা সিলিন্ডারের মাঝে গ্লোবকে কল্পনা করা হয় এবং এই গ্লোবটা প্রজেকশন প্লেনের দুটো অংশ গ্লোবটাকে ছেদ করে গেছে, অর্থাৎ এটা ভেতরে প্রজেকশন প্লেনের ভেতরে রয়েছে এবং এই যে এই দুটো জায়গা ইন্টারসেক্ট করেছে, এই ধরনের প্রজেকশনকে বলা হয় সিক্যান্ট প্রজেকশন। UTM প্রজেকশনে এই ধরনের সিলিন্ডারকে যদি আমরা মাঝামাঝি কেটে নিই, অর্থাৎ এই সিলিন্ডারটাকে যদি আধখানা করে কেটে নেওয়া হয়, তাহলে এক একটা যে তল পাওয়া যাবে সেটাই হচ্ছে তার অভিক্ষেপ তল বা প্রজেকশন প্লেন। সেখানে সিক্যান্ট হওয়ার কারণে এই প্রজেকশনটা 84 ডিগ্রি উত্তর থেকে 80 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত বিস্তৃত। UTM প্রজেকশনে সমগ্র গ্লোব অর্থাৎ 360 ডিগ্রিকে 6 ডিগ্রি করে বিভক্ত করা হয়, তাহলে মোট আমরা 360/6 টোটাল 60টা বা 60টা জোন আমরা পেয়ে থাকি। UTM জোনের সংখ্যা হচ্ছে 60টা। এইবার আমরা এই যে 6 ডিগ্রি করে এক একটা স্ট্রিপ পাচ্ছি, সেই স্ট্রিপগুলোকে পাশাপাশি সাজালে অনেকটা এর মতো দেখতে হয়, এই ছবিটার মতো, অর্থাৎ এগুলো নিরক্ষীয় অঞ্চলে কিন্তু সমানভাবে বিস্তৃত, কিন্তু যতই মেরুর দিকে যাওয়া যায় তত মাঝখানের গ্যাপটা বাড়তে থাকে। সেই জন্য এটাকে একটা আয়তক্ষেত্র রূপে, অর্থাৎ এইরকম একটা আয়তক্ষেত্র রূপে কল্পনা করা হয় এবং এইগুলি পরপর অর্থাৎ 60টা এরকম জোন জুড়ে টোটাল UTM প্রজেকশনটা তৈরি হয়। এটা হলো আমাদের UTM জোন। পশ্চিম থেকে পূর্ব দিকে সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। এটা শুরু হয় 180 ডিগ্রি টু 174 ডিগ্রি, অর্থাৎ 6 ডিগ্রি করে এর ব্যবধান। এই ব্যবধানে প্রথম ওয়ান হচ্ছে তাহলে 180 টু 174 ডিগ্রি পশ্চিম এবং লাস্ট 60 নাম্বার হচ্ছে 174 ডিগ্রি পূর্ব থেকে 180 ডিগ্রি। এই UTM এক একটা যে জোন হচ্ছে, এই জোনটি আবার 20টা ভাগে বিভক্ত হয়। সি থেকে শুরু করে এক্স পর্যন্ত এদের নামকরণ করা হয়। মাঝে আই এবং ও লেটারকে বাদ দেওয়া হয়, যেহেতু 1 এবং 0 সাথে এদের সাদৃশ্য বর্তমান। এই প্রতিটা যেমন সি বা ডি, ই, এফ এরকম করে এদের নামকরণ হতে থাকে। লাস্টের যে এক্সটেনশন গুলো রয়েছে, এদিকে এক্স এবং এদিকে সি, এদের ভ্যালুয়েশনটা বেশি, মানে প্রত্যেকটার ভ্যালুয়েশন হচ্ছে 8 ডিগ্রি করে এক একটা নাম্বার। যেমন এইচ এর ক্ষেত্রে এর এক্সটেনশন হচ্ছে 8 ডিগ্রি, কিন্তু এটা এক্স এর ক্ষেত্রে হচ্ছে 12 ডিগ্রি। সেই জন্য এখানে দুটো আলাদা করে নামকরণও করা হয়, মানে এক্স এর পরে ওয়াই জেডও এখানে দেখা যায় অনেক ক্ষেত্রে, অনেক জায়গায় থাকে। এবং এখানে যে সি আছে, এই সিটাকেও অনেক সময় এ এবং বি এই দুটো ভাগে ভাগ করা থাকে। প্রতিটি ছোট UTM জোন আবার অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত হয়। যেমন একটা গ্রিড জোন, সেটা যদি 44 হয় এবং F44 হয়, তারপরে যদি এরকম নর্থিং এবং ইস্টিং, প্রথমে ইস্টিং থাকে, ইস্টিং এর ভ্যালু 58 এবং নর্থিং এর ভ্যালু 33 থাকে, তাহলে সেই জোনটার এরিয়া হবে 1 লক্ষ স্কোয়ার মিটার। 1 লক্ষ স্কোয়ার মিটারকে এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর 10টা 10টা করে যদি ডিভিশন করা হয়, তাহলে টোটাল ওই বক্সটার ভিতরে 100টা আমরা গ্রিড পাবো। এক একটা গ্রিডের ভ্যালু হবে 10,000,
স্কোয়ার মিটার, সেক্ষেত্রে একটা নাম্বার এখানে যোগ হবে, এখানে দুদিকে দুটো নাম্বার যোগ হয়েছে নর্থিং বা ইস্টিং এর ক্ষেত্রে। এরপরে এক একটা 10,000 স্কোয়ার মিটারকে আমরা যদি আবার এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর 10টা 10টা করে ডিভিশন করি, তাহলে 1,000 স্কোয়ার মিটার করে আমরা এক একটা গিট পাবো, সেখানেও নাম্বারিং এর ক্ষেত্রে একটা নাম্বার যোগ হবে। এরকম ভাবে আবার 10টা করে ভাগ করলে মোট 100টা গ্রিড পাবো, এক একটা গ্রিডের ভ্যালু হবে 100 স্কোয়ার মিটার, সেখান থেকে 10 স্কোয়ার মিটার, তারপরে 1 স্কোয়ার মিটার। 1 স্কোয়ার মিটারের ক্ষেত্রে এই নাম্বারিংটা হয়ে যাবে 7 ডিজিটের। এখানে একদম লাস্ট ডিজিটটা বোঝায় ইউনিটের বা মিটারের, এখানে হচ্ছে 1 মিটার, তার পরেরটা হচ্ছে 10th-এর, মানে এটা 10 মিটারের ক্ষেত্রে কতটা গেছে তার ভ্যালু, তারপরে হচ্ছে এটা 100 মিটারের ক্ষেত্রে কত দূরে অবস্থান করছে, মানে 100 মিটারের মধ্যে তাহলে এটা 500-তে আছে, 10th-এর ক্ষেত্রে এটা 95-এ আছে, আর ইউনিটের ক্ষেত্রে এটা 5-এ আছে, আর 72-টা হলো 1000-এর ভ্যালু, 72। তাহলে 72 পর্যন্ত ভ্যালু হয়ে যাওয়ার পর আমরা দেখব এখানে মেন ভ্যালু দুটো পড়ে রয়েছে 33 আর ওইদিকে 58। তাহলে এখান থেকে আমরা নাম্বারিংটার সাথে এরিয়াটার সম্পর্ক বুঝতে পারলাম যে এক একটা কত দূর নাম্বার আছে। একদম আমি লাস্ট এন্ড থেকে কাউন্ট করতে করতে যাব, একদম লাস্টে হচ্ছে যদি 7th-টা থাকে তাহলে 7 নম্বরটা হচ্ছে আমার মিটার, তারপরেরটা হচ্ছে 10 স্কোয়ার মিটার, তারপরে হচ্ছে 100, তারপরে দুটো হচ্ছে 1000। টোপোসিট নিয়েছি, এটা ইউটিএম প্রজেকশন অনুসারেই আঁকা একটা টোপোসিট। এই টোপোসিটের কোনো একটা জায়গার আমি ইউটিএম জোনের ভ্যালু কত হবে সেটা দেখাবো। এখানে 1 মিটার পর্যন্ত ভ্যালু আনা খুব মুশকিল, কারণ এত ছোট সেটার আর ডিভিশন করা যায় না, তবুও আমি দেখাবো কি করে নাম্বারিংটা আসে। এখানে আমরা যেটা নির্ণয় করব ইউটিএম জোন নাম্বার, আগেই আমি বললাম এখানে যে এই ড্রাই একটা যে জলাশয় রয়েছে পার দেয়া, সেটার আমরা লোকেশনটা নির্ণয় করব। তাহলে প্রথমেই আসি ইস্টিং এ, এখানে আমরা দেখতে পাচ্ছি 86, এখানে দেখতে পাচ্ছি 87, এবং এর ভ্যালু হচ্ছে 790000 মিটার, মানে 790,000 মিটার। তাহলে এটা হচ্ছে 786, এটা 787, মানে এই জায়গাটার মধ্যে গ্যাপ হচ্ছে 1000 মিটার। এবার আমরা একটা গ্রাফ পেতে নেব 1000 মিটারে ছক করা, এই টোপোসিটের স্কেল অনুযায়ী ইউটিএম গ্রিড করা আছে। তো এখানে আমরা দেখব এটা কোথায় পড়ছে, তাহলে এটা হচ্ছে 86, 86 এর পরে আমি এখানে ধরবো 86, তারপরে 861, যেহেতু 100 হয়ে যাচ্ছে 862, 863, তাহলে 862 আর 3 এর মধ্যে এই জায়গাটা রয়েছে। আমি যদি মিডিল পয়েন্টটাকে নিয়ে নিই তাহলে এই ছোট এইটুকু দাগটা আবার 100টা ভাগে বিভক্ত হবে, এক একটা ভাগের মান হবে 10। এটা যদি আরেকটু এদিক ওদিক হতো, মানে এই যে একটা ছোট ঘর সেটা যদি, এটাকে আমি মিডিল ধরে নিয়েছি তাই, না হলে এই ছোট এর ভেতরে যে একটা ছোট ঘর হতো তাকে আবার 100টা ভাগে ভাগ করলে আমি একটা 1 স্কোয়ার মিটারের বক্স পেতাম। তাহলে এইভাবে আমার ইস্টিং ভ্যালুটা বেরোলো, ইস্টিং ভ্যালুর মান তাহলে আমরা পেলাম 78,6250। এরপরে আমরা একইভাবে গ্রিড পেতে নর্থিং ভ্যালুর মান বের করব। নর্থিং ভ্যালু তাহলে আমার কোথা থেকে ছিল, আমরা দেখেছিলাম ওখানে 23,200,000, মানে 23,20,000 এরকম ছিল আমার নর্থিং এর স্টার্টিং। এখানে যেটা রয়েছে এটা এখানে চাপা পড়ে গেছে, এটা রয়েছে 22 আর 23, এই যে এখানে 24 দেখা যাচ্ছে, তাহলে 22 আর 23-এর মধ্যে, তাহলে 2322 আমরা পেয়ে গেলাম প্রথমেই। তারপরে দেখব এটা কত, এটা এখান থেকে 1 2 3 4 5 6 7, মানে 700-তে রয়েছে। তাহলে এর ভ্যালুটা কিভাবে বের করতে হবে, এর ভ্যালুটা হবে 2322, তারপরে 7 7, এর পরে এটা যদি আরো অ্যাকিউরেটলি আমি বার করতে চাই তাহলে এটা আবার 100 হবে। সেই 100টাকে আবার আমরা ভেঙে একইভাবে এখান থেকে আমরা 10th এবং মিটারের ভ্যালু বের করব। তাহলে এইটা যদি অ্যাকিউরেট আমরা ভ্যালু বের করি, মানে এই জায়গাটা যদি অ্যাকিউরেট আমরা ভ্যালু বের করতে চাই, তাহলে ওটা হবে 23227, তারপরে আরো দুটো ভ্যালু আসবে, সেটা হচ্ছে একটা 10th-এর ভ্যালু আর একটা হচ্ছে মিটারের, 1 মিটারের ভ্যালু। এখানে যেহেতু এটা খুবই ছোট পয়েন্টে আসছে না, তাহলে আমরা এখানে 700 করেও ছেড়ে দিতে পারি এটা। এবার আমরা চলে আসি ইউটিএম প্রজেকশনের
বৈশিষ্ট্য বা ইউটিএম জোনের বৈশিষ্ট্য। ইউটিএম জোন পৃথিবীপৃষ্ঠকে 60টি জোনে বিভক্ত করেছে। প্রথম জোনটি 180 ডিগ্রি থেকে 174 ডিগ্রি পশ্চিম পর্যন্ত বিস্তৃত। পশ্চিম থেকে পূর্বে জোনগুলির নামকরণ করা হয়েছে। শেষ জোনটি অর্থাৎ যেটার নাম্বার হচ্ছে 60, সেই 60 জোনটি 174 ডিগ্রি পূর্ব থেকে শুরু করে আন্তর্জাতিক তারিখ রেখা বা 180 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। তার মানে 180 ডিগ্রি থেকে শুরু হয়েছে 174 ডিগ্রি পশ্চিম এবং লাস্ট হচ্ছে 174 ডিগ্রি পূর্ব টু 180 ডিগ্রি। সেকেন্ড, এই 6 ডিগ্রি স্ট্রিপ যেগুলো আমরা ওখান থেকে পেলাম, অর্থাৎ ইউটিএম যে জোনগুলো 6 ডিগ্রি স্ট্রিপ অনুযায়ী হয়, সেগুলোকে আবার মাঝখান দিয়ে একটা রেখা টানা হয় এবং 3 ডিগ্রি 3 ডিগ্রি করে দুদিকে বিভক্ত করা হয় এবং ওই মাঝের লাইনটিকে সেন্ট্রাল মেরিডিয়ান হিসেবে গণ্য করা হয়। 84 ডিগ্রি উত্তর এবং 84 ডিগ্রি নর্থ হচ্ছে পোলার রিজিয়ানের, মানে তার ওপরে যেহেতু এটা সিকেন্ট হিসেবে ধরা হয় তো ওপরের অংশটা আমরা পাই না, স্ট্রিপের মধ্যে পাই না, তাই 84 ডিগ্রির আরো উত্তরে যেটা রয়েছে মানে 84 টু 90 ওদের মাঝে যে এরিয়াটা, এবং 80 ডিগ্রি দক্ষিণের দক্ষিণ অংশ মানে 80 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি যে মেরু, 90 ডিগ্রি দক্ষিণ যে মেরু, সেই অংশটুকু ইউটিএম প্রজেকশন সেখানে কার্যকরী হয় না। তার পরিবর্তে সেখানে যে প্রজেকশনটা ব্যবহার করা হয় তার নাম হলো পোলার স্টিরিওগ্রাফিক প্রজেকশন। ইউটিএম প্রজেকশনে কোনো স্থান নির্দেশ করার জন্য টু ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার করা হয়, অর্থাৎ এইরকম ব্যাপারটা, যেখানে এক্স এর দিকে গেলে পজিটিভ, ওয়াই এর ওপরের দিকে গেলে পজিটিভ, আবার এক্স এর ওয়েস্টের দিকে গেলে নেগেটিভ এবং সাউথে গেলে নেগেটিভ। এটা আমরা আগে গ্রাফের অঙ্ক করার সময় ব্যবহার করতাম, যাকে বলা হয় কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কিন্তু এই জিনিসটাই ব্যবহার করা হয়, কিন্তু ইউটিএম এর ক্ষেত্রে এই নেগেটিভ ভ্যালুগুলো থাকে না, অর্থাৎ এটাকে পজিটিভ করে নেওয়া হয়। মানে এইভাবেই হবে, নর্থের দিকে বাড়বে নর্থিং এবং ইস্টের দিকে বাড়বে ইস্টিং, কিন্তু এই দিকে গেলে মান কমবে কিন্তু নেগেটিভ হবে না, আর নিচেও মান ক্রমশ কমবে কিন্তু নেগেটিভ হবে না। এর জন্য ফলস নর্থিং এবং ফলস ইস্টিং ব্যবহার করা হয়। নেগেটিভ ভ্যালুকে দূর করার জন্য ইউটিএম প্রজেকশনের ফলস ইস্টিং এবং ফলস নর্থিং যেটা করা হয় সেটা কি জিনিস এবার একটু দেখে নিই। অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের ব্যবহার এখানে যেহেতু হয় না, তাই প্রতিটি 6 ডিগ্রি বিস্তৃত এলাকা, মানে এক একটা যে স্ট্রিপ আমরা আগে পেয়েছিলাম 6 ডিগ্রি, সেই 6 ডিগ্রিকে 3 ডিগ্রি 3 ডিগ্রি করে দুদিকে ভাগ করা হয় এবং মাঝখানে সেন্ট্রাল মেরিডিয়ান থাকে। আগেই বললাম এই সেন্ট্রাল মেরিডিয়ানের একটা ফিক্সড মান ঠিক করে দেয়া হয়েছে, যেটা হচ্ছে 5 লক্ষ। তাহলে প্রতিটা বক্সে একটা করে সেন্ট্রাল মেরিডিয়ান হবে যার মান হচ্ছে 5 লক্ষ। এবার এই সেন্ট্রাল মেরিডিয়ান থেকে পশ্চিমে 3 ডিগ্রি যেখানে পৌঁছবে তারও একটা মান থাকবে, সেটাও ফিক্সড, এবং পূর্ব দিকে যতটা যাওয়া যাবে তারও এন্ডে একটা মান হবে, সেটাও ফিক্সড। পূর্ব এবং পশ্চিমের তাই দুদিকের মানই ফিক্সড। যেহেতু সেন্ট্রাল মেরিডিয়ানকে ভিত্তি করে ইস্টিং ক্যালকুলেশন করা হয় এবং এর মান 5 লক্ষ ধরা হয়, তাই একে ফলস ইস্টিং বলে। অর্থাৎ ওই যে সেন্ট্রাল মেরিডিয়ানটাকে আমি 5 লক্ষ ধরে নিচ্ছি, এই ভ্যালুটা অর্থাৎ ইস্টিং এর 0 ডিগ্রি লংগিচুডের যে ভ্যালুটাকে সেটাকে আমরা 5 লক্ষ ধরে নিচ্ছি, সেটা হলো ফলস ইস্টিং। এবার আমরা আসি ফলস নর্থিং কি। নিরক্ষরেখা থেকে যত উপরে যাওয়া যায় তত কোনো স্থানের দূরত্ব বাড়তে থাকে এবং এটাকে পজিটিভ ধরে নেওয়া হয়। যেমন নিরক্ষরেখা যদি এই বেস লাইনটা হয়, তাহলে নিরক্ষরেখা থেকে যত নর্থে যাওয়া যাবে তত সেটার ভ্যালু হবে পজিটিভ। কিন্তু নেগেটিভ হবে কি যদি আমি নিচের দিকে আসি, 0 থেকে বেস থেকে আমি যদি নিচে আসি তখন আবার নেগেটিভ হওয়ার কথা। কিন্তু আমরা তো এখানে নেগেটিভ ইউজ করব না, তাহলে এই নিরক্ষরেখা থেকে একদম কুমেরু পর্যন্ত মানে 90 ডিগ্রি সাউথ পর্যন্ত একটা ভ্যালু ধরে নেওয়া হয়, এটা হচ্ছে 1 কোটি বা 10 মিলিয়ন। তাহলে যখন আমরা সাউথে ঢুকবো তখন নিরক্ষরেখার মান শুরু হচ্ছে 1 কোটি থেকে বা 10 মিলিয়ন থেকে। এইবার যদি আমার এরকম জায়গায় লোকেশন হয় তাহলে এটা 1 কোটি থেকে কমতে থাকবে,
সেখানে গিয়ে যত হবে সেই মান হবে, বা যদি এইটা 1 কোটি মান হয় এই গোটাটার, মানে সাউথের একদম টিপ পর্যন্ত, তাহলে মাঝখানে এলে আমার 50 লাখ, তখন এখানের ভ্যালু হবে 50 লক্ষ। কিন্তু ওপরের দিকে যত যাবে এর ভ্যালু জিরো থেকে বাড়তে থাকবে, জিরো থেকে বাড়তে বাড়তে এখানে গিয়ে লাস্ট নর্থে গিয়ে হবে 1 কোটি। অর্থাৎ আমরা যে এই নিরক্ষরেখাটাকে যখন দক্ষিণ গোলার্ধে ইউজ করছি, তখন যে এর একটা ফলস ভ্যালু 1 কোটি ধরে নিচ্ছি এই নিরক্ষরেখার, সেটাই হচ্ছে ফলস নর্থিং। এখন কিভাবে ইউটিএম কোঅর্ডিনেট নির্ণয় করা হয় সেটা দেখব আমরা। ইউটিএম প্রজেকশনের ক্ষেত্রে, কোন স্থান নির্ধারণের ক্ষেত্রে দুটো জিনিস ব্যবহার করা হয়, একটা হচ্ছে ইস্টিং, একটা নর্দিং। যেমন আগে কোন স্থানের অবস্থান নির্ণয় করতে গেলে আমরা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দুটো জিনিসের সাহায্য নিতাম, এখানে নেওয়া হচ্ছে ইস্টিং, অর্থাৎ ইস্টের দিক এবং নর্থের দিক। তো এখানে আমি একটা গ্রাফের কোঅর্ডিনেটটা এঁকেছি, সেখানে দেখাচ্ছি এক্স এবং ওয়াই দুটো অ্যাক্সিস রয়েছে। তাহলে এ যদি পয়েন্টের মান নির্ণয় করা হয়, তাহলে এক্স থেকে সেটা কতটা দূরে এবং ওয়াই থেকে সেটা কতটা দূরে সেটা লিখলেই আমরা সঠিকভাবে সেই জায়গার অবস্থান পেয়ে যাব। যেমন x6 y4, সেটা এখানে মানে ইস্টিংটা আগে লিখতে হয়, তাই x6 আর y4 হচ্ছে, তাহলে এ স্থানে সঠিক অবস্থান আমরা এইভাবে নির্ণয় করতে পারছি। ইস্টিং এর ক্ষেত্রে যেটা ফলস ইস্টিং এর কথাটা বলছিলাম আমি, সেটা কিভাবে হয়, যেমন এইটা হচ্ছে একটা 6 ডিগ্রি স্ট্রিপ, এখানে হচ্ছে এটা মাঝখানে, এখানে 3 ডিগ্রি আর এই দিকে 3 ডিগ্রি, এটা 6 ডিগ্রি টোটাল। মাঝখানের দাগটাকে বলা হচ্ছে সেন্ট্রাল মেরিডিয়ান, যেটার একটা ফলস ইস্টিং ভ্যালু আমরা ধরে নিচ্ছি 5 লক্ষ বা 500,000 মিটার লাইন। এইবার 5 লক্ষের পরে এটা কমতে থাকবে, ওয়েস্টের দিকে যত যাবে কমবে, কিন্তু মাইনাসে থাকবে না ভ্যালুটা। যেমন 4 লক্ষ 3 লক্ষ 2 লক্ষ এদিকে কমছে, এদিকে মানে যত পূর্ব দিকে যাবে তত বাড়বে, 6 লক্ষ 7 লক্ষ 8 লক্ষ, তাহলে এইভাবে বাড়ছে। কিন্তু আমি এখানে একটা পি পয়েন্ট দেখতে পাচ্ছি, পি পয়েন্টটা কিন্তু রয়েছে অ্যাকচুয়ালি সাউথ এবং ওয়েস্ট, কিন্তু সেখানে আমরা কোনোটাই সাউথ বা ওয়েস্ট বলবো না, আমরা কিন্তু নর্থ এবং ইস্ট ধরেই কাজ করব। যদি এটা আমরা নর্থ ধরি, কোথা থেকে ধরবো, এখানে এর মান জিরো আমি আগেই বলে দিলাম, এটা জিরো আর ইকুয়েটারে এর মান হচ্ছে 1 কোটি। তাহলে জিরো থেকে এটা কত ওপরে আছে সেই অনুযায়ী, অর্থাৎ নর্থে যাব জিরো থেকে যত হবে সেটা বসাবো। এবার এই পয়েন্ট থেকে একদম এই দিকের মার্জিন থেকে, মানে এর যে ওয়েস্ট মার্জিন, সেই মার্জিন থেকে আমি এদিকে যাব, মানে পূর্ব দিকে যাচ্ছি, সেটা কত সেইখানে হিসেব অনুযায়ী আমি ইস্টিং বসাবো। এইবার আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা এই জোনটা করেছি, এই জোনটা করবার পরে আমার একটুখানি করে বেশি অংশ রয়েছে, মানে এখানে সোজা দাগ টেনে নেওয়ার পরেও তিনটে তিনটে করে ভাগ করে নেওয়ার ফলে, যেহেতু এর শেপটা সমান নয়, এখানে কিছুটা অংশ বর্ধিত থাকে, তো সেটা ক্যালকুলেশনে ধরা হয় এবং এটাকে ফিক্সড ধরে নেওয়া হয়। তো সেই ফিক্সড ধরে নিয়ে সেটাকে আবার ক্যালকুলেশন করা হয়। আমি এটা বলছি, তার আগে আমি এখানে দেখিয়ে নিই, সি থেকে এম পর্যন্ত এই যে বক্সগুলো করা হয়েছে, এখানে সি থেকে এম এই যে এই বক্সগুলো, এন হচ্ছে মাঝখানে একদম ইকুয়েটারের ওপরেই হচ্ছে এন, এখানে সি এবং ওপরের এক্স এই দুটোর ইন্টারভ্যাল হচ্ছে 12 ডিগ্রি, তারপরের বাকিগুলোর ইন্টারভ্যাল হচ্ছে 8 ডিগ্রি করে অবস্থিত। এখানে এন থেকে এক্স হচ্ছে উত্তর গোলার্ধে অবস্থিত, আর সি থেকে এম পর্যন্ত লেটার হচ্ছে দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এখন আমি একটা বক্সে চলে এসেছি যার সেন্ট্রাল মেরিডিয়ানের ভ্যালু হচ্ছে 5 লক্ষ বা 500,000 মিটার। এবার এর যে ওয়েস্ট এন্ড, সেই এন্ডে এর ফিক্সড ভ্যালু হচ্ছে 166,000 মিটার। অ্যাকচুয়ালি এর একদম পারফেক্ট ভ্যালু হচ্ছে 166,032, তাই সেই আমি এখানে 32টা বাদ দিয়ে দিয়েছি, আর এই দিকের পারফেক্ট ভ্যালু হচ্ছে 833,967, এটাকে রাউন্ড অফ করে নেওয়া হয়েছে, তাহলে এই দুদিকের ভ্যালু। এবার প্রবলেম এখানে একটা দেখা যেতে পারে, যেমন এটা একটা জোন যার ইস্ট এন্ডে শেষ হয়ে গেল 834,000 মিটারে, আবার এরপর থেকে আরেকটা জোন শুরু হচ্ছে যার এই প্রান্তটা হয়ে গেল ওয়েস্টার্ন প্রান্ত, যেখানে তার ভ্যালু হচ্ছে 166,000 মিটার, আর ওই দিকের আবার গিয়ে
ভ্যালু হচ্ছে 834 মিটার। তাহলে যদি কোনো একটা জায়গা এরকম স্থানে অবস্থান করে, এর কাছাকাছি অবস্থান করে, তাহলে তার ক্যালকুলেশন বা এই জোনেশনে অবস্থান করে, এরকম জোনের মিডিলে পড়ে গেল, তাহলে তার ভ্যালুটা বা তার নাম্বারিংটা কি করে হবে? সেক্ষেত্রে যে জোনে তার বেশি অংশ থাকবে সেটাকেই এক্সটেন্ডেড করে নিয়ে এটা ক্যালকুলেশন করতে হয়। নর্মালি এরকম প্রবলেম দেখা যায়, 4-5টা তো জোন এরকম রয়েছে যেখানে দুদিক থেকে মিডিলে পড়েছে বা ওভারল্যাপ করছে এরিয়া, সেক্ষেত্রে যেটাই বেশি এরিয়া আছে সেটাকেই, সেই দিকের ভ্যালুটাকেই এক্সটেন্ড করে তার মানকে ধরে নিতে হয়। নর্থিং এর ক্ষেত্রে ইকুয়েটরকে জিরো ধরতে হয় এবং ইকুয়েটর থেকে যত উপরে যাওয়া যায় এর ভ্যালু বাড়তে থাকে এবং 90 ডিগ্রি নর্থে গিয়ে এর ভ্যালু হয় 1 কোটি বা 10 মিলিয়ন। আমার এখানে 84 ডিগ্রি নর্থ আছে, তাই ওটা 1 মিলিয়ন 10 মিলিয়নের থেকে বা 1 কোটির থেকে একটু কম হয়। আর নিচের দিকে ইকুয়েটরকে যেহেতু ধরে নেওয়া হচ্ছে 1 কোটি এবং 90 ডিগ্রি সাউথ হচ্ছে 0, তাই 90 ডিগ্রি সাউথটা হচ্ছে 0, এইখানে 80 ডিগ্রি সাউথটা 0 থেকে একটু বেশি হয়, এই জায়গাটাকে তাহলে 0 মিটার ধরে নেওয়া হয়। এটা হয়ে গেল আমার ফলস নর্থ। তাহলে কোন জায়গার ইউটিএম নাম্বারের ক্ষেত্রে কি লিখতে হয়? প্রথমে লিখতে হয় ইউটিএম জোন নাম্বার, যেটা এখানে হচ্ছে 45। তাহলে 45 জোনটা কোথায়? 45 জোনটা হলো এই জায়গায়। তারপরে আসে লেটার নাম্বার, ইউটিএম এর লেটার নাম্বার কিউ, এটা হচ্ছে পি, তারপরে হচ্ছে কিউ, মানে এই জোনটা যেখানে আমরা ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, ঝাড়খণ্ডের কিছু পার্ট পাবো। তারপরে আসবে ইস্টিং এর ভ্যালু এবং তারপরে আসবে নর্থিং কোঅর্ডিনেট এর ভ্যালু। সমস্তটা একত্র করে ইউটিএম এর টোটাল নাম্বার লেখা হয়।